হ্যালো বন্ধুরা, নিউ ইভেন্ট ডেইলি রাশ। হ্যাঁ, আমরা কিন্তু এই ডেইলি রাশ ইভেন্টটি 22 তারিখে পাবো। আমরা সবসময় কিন্তু 22 তারিখ হোক এবং যে তারিখে হোক না কেন, আমরা কিন্তু বাংলাদেশ টাইমে 12টার পরে পাই অথবা সকাল 6টায় দেয়, সেটা টাইম দিয়ে দেয়। কিন্তু এই ডেইলি রাশ ইভেন্টে কোনো টাইম দেওয়া হয়নি, বলা হয়েছে 22 তারিখে দেবে, তাও কিন্তু এই কিছুক্ষণ আগে এসেছে। ঠিক আছে, তো আমরা এই ডেইলি রাশ ইভেন্টটি কীভাবে কালেক্ট করতে পারবো এবং কতটুকু সময় পাবো সেটাই বলবো। দেখেন, আমাদের বলা হয়েছে যে 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমরা ইভেন্টটা পাবো এবং এই সময়ের ভিতরে কমপ্লিট করতে পারবো। তো আমরা মূল এখান থেকে রুলসটি দেখে নিই। এখন তো আমাদের এখানে দেখা যাচ্ছে 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমরা সময় পাবো। তো এখানে আমরা প্রথমে আমরা এখানে দেখে নিচ্ছি আমাদের এখানে কি আছে। তো তেমন কিছুই নেই, এর আগে ট্রানজিসিস্ট যেগুলো দিয়েছিল ট্রানজিসিস্টে সেই রকমেরই কিন্তু আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সময় আমাদের বলা হয়েছে মাত্র 9 ঘন্টা 1 মিনিট আছে। তো বাংলাদেশি টাইম, আপনারা যারা ইন্ডিয়ান ভাই আছেন হয়তো বলতে পারেন অন্য রকমের কিছু, তো বাংলাদেশি টাইমটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন 8:57, হ্যাঁ উপরে আপনারা এখান তাকালেই পাবেন কর্নারে 8:57 বাজে। ঠিক আছে, তো আমাদের বলা হয়েছে আর মাত্র 9 ঘন্টা থাকবে। তো সো ফানি, মিনি ক্লিপ যেটা শুরু করেছে এটা উচিত নয়। তো আমাদের সাথে এখন বর্তমানে সিটিং করা শুরু করেছে। যাই হোক, এরপরে আমাদের এখানে বলা হয়েছে প্লে অ্যান্ড উইন ম্যাচ টু গেট অল রিওয়ার্ডস। ঠিক আছে, আমরা যে কোনো ম্যাচ প্লে করলেই আমরা কিন্তু পয়েন্ট পাবো। আমরা যদি উইন, এখানে উইন হই একটি ম্যাচে, আমাদের বলা হয়েছে উইন এ ম্যাচ 200 পয়েন্ট পাবো, এবং বলা হয়েছে প্লে ম্যাচ, ঠিক আছে, প্লে ম্যাচে আমরা 100 পয়েন্ট পাবো। মানে আমরা যদি ম্যাচ প্লে করি তাহলেও 100 পয়েন্ট পাবো যদি হেরেও যাই। তো আমরা এবার দেখব যে আমরা হেরে গেলে পয়েন্ট পাই কি না। তো এখানে তেমন কিছুই নেই যে এই ইভেন্টটা আমাদের কমপ্লিট করতে হবে, সেটাও বিষয় নয় যে ইভেন্ট কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো আমরা ফ্রি স্টাইল গেম প্লে করবো দ্রুত। ইভেন্টটা কমপ্লিট করতে হলে অবশ্যই ফ্রি স্টাইল গেম প্লে করতে হবে, তাও আমরা এখানে কিন্তু পেরিজ স্টেজ গেম প্লে করবো। যদিও আমাদের কয়েন লস হয় কোনো ব্যাপার না, এখানে কোনো সমস্যা নেই, অল্প কয়েন লস হবে, তাই আমরা ফ্রি স্টাইল গেম প্লে করবো। তো এখানে আমাদের পয়েন্ট আসছিল মাত্র 400 পয়েন্ট, তো আমরা 400 না যেন 600, যাই হোক আমরা এটা লিড দিই, তারপরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি এখানে ভালোভাবে শিওর হয়। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের কিন্তু সর্বমোট পয়েন্ট আছে 600। ঠিক আছে, এখন কিন্তু সর্বমোট 600 পয়েন্ট আছে। এরপরে আমরা এখান থেকে আবারও গেম প্লে করে তারপরে দেখবো যে আমরা এখানে কত পয়েন্ট পাই, হেরে গেলে পয়েন্ট পাই কি না। ঠিক আছে, আমরা সেটাই দেখব। আমি কিন্তু ডিরেক্ট ভিডিও বানাচ্ছি, তো পরবর্তী সময় আবার হয়তো আমরা এডিট করে বানালে আমরা এইখানে কথাগুলো ভুল হবে না, ডিরেক্ট ভিডিও বানালে কিন্তু ভুল হতে পারে, কোনো ব্যাপার না। তো এবার আমরা এখানে ব্রাশ শ্যুট করবো। ঠিক আছে, ব্রাশ শ্যুট করে নেওয়ার চেষ্টা করবো, দেখা যাক। একটি পাক কিন্তু ভুলবশত চলে গেছে বলতেই পারেন, একটি লাকি চান্স পেয়ে গেছে। এখানে আমার অনেকটাই নেট ডিস্টার্ব করে, কিন্তু অপিনিয়ন প্লেয়ার লিড দিয়ে দিল। পরবর্তী ম্যাচ, এখানে আমাদের এবার 600 কিন্তু ছিল পয়েন্ট, এবার কিন্তু আমাদের 800 পয়েন্ট হয়ে যাবে। দেখেন অনেকটাই কিন্তু লোডিং হচ্ছে এখানে, তো আমরা একটু ওয়েট করি, আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ফ্রি স্টাইল গেম প্লে করবেন। তো আমি কিন্তু এখানে পজ করে দিয়েছিলাম, স্টপ করে দিয়েছিলাম। তো যাই হোক, এরপরে আমরা এখানে পয়েন্টটা দেখে নিই। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে দেখেন 700 পয়েন্ট হয়, এখানে 600 পয়েন্টে 600 পয়েন্ট রয়ে গেছে। তো এটা কীভাবে কি বুঝতে পারলাম না। যাই হোক, এরপরে আমরা আরেকটি ম্যাচ গেম প্লে করি, 600 পয়েন্ট কিন্তু রয়ে গেছে। আমরা কিন্তু ম্যাচটা উইনার হয়েছে, এখনও দেখতে পাচ্ছেন যে এখানে একটি ম্যাচ উইনার হওয়া আছে। তো আমরা লোডিং দিয়ে দেখে নিচ্ছি আগে। ঠিক আছে, তো অনেকটাই লোডিং হয় এখানে, গেম প্লে করাটা অনেক লস হয়, তো নেট প্রবলেম অনেকটা। তো যাই হোক, আবারও আমরা একটি গেম প্লে করি, যেহেতু 600 পয়েন্ট আছে, এরপর আমরা আবার একটি গেম প্লে করি। আমরা কিন্তু ম্যাচ হেরে গেলে কোনোভাবেই আমাদের পয়েন্ট দেয় না, যেটা মিনি ক্লিপ বলেছে যে আমাদের পয়েন্ট দিবে, কিন্তু কোনোভাবে পয়েন্ট দেয় না। আপনারা এভাবেই দ্রুত কমপ্লিট করে নেন, এখানে আমার অনেকটাই নেট প্রবলেম করে। আপনারা যদি ম্যাচ হেরে যান তাহলে কিন্তু পয়েন্ট পাবেন না। এই এখন কিন্তু এই পয়েন্টটা এসেছে, হয়তো এখানে আমার নেট প্রবলেম ছিল সেজন্য এই পয়েন্টটা এখন পেয়েছি। দেখেন এখন কিন্তু এই পয়েন্টটা এসেছে। তো আমি গেম প্লে না করে কিন্তু এবার কিন্তু 800 পয়েন্ট হয়ে গেছে, যেহেতু আমি উইনার হয়েছি। তো নেক্সট গেম প্লে আমরা আবার একটি গেম প্লে করবো, যদি আমরা ফার্স্ট টার্ন না পাই আমরা লিড দিব। তো লিড দিলে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই এখানে পয়েন্ট পাই না, হয়তো আমাদের সম্পূর্ণ ওয়েট করতে হবে ম্যাচটি, তাহলে আমরা পয়েন্ট পাবো। যদি আমরা লিড দিই তাহলে হয়তো পয়েন্ট পাবো না, তাই আমরা ওয়েট করে দেখব, হয়তো আমরা পয়েন্ট পেতে পারি।
তাই আপনারা অবশ্যই ওয়েট করে দেখবেন। আমি কিন্তু ওয়েট করে দেখিনি, লিড দিয়েছি। সম্পূর্ণ ম্যাচ ওয়েট করলে অবশ্যই পয়েন্ট হয়তো পাওয়া যেতে পারে। মিনিকিলিপ একবারে সিটিং করতে পারে না, কিন্তু মিনিকিলিপ আমাদের সাথে সিটিং করেছে, যেটা আমাদের 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমাদের মানে ইভেন্টটা থাকবে। সেই ইভেন্টটা কিন্তু মিনিকিলিপ মাত্র আমাদের 12 ঘন্টা না হয় 10 ঘন্টা মনে হয় দিয়েছিল। তো যাই হোক, আমাদের কিন্তু নেট প্রবলেম, আমি একটু পথ। তো আমরা এখানে স্ট্রাইকার পেয়ে গেলাম এবং আমরা ক্লিয়ার করে দেব। তো দেখেন এখানে একটু রিস্ক নেই কোনো, আমরা কিন্তু পারফেক্টভাবে নিতে পারবো এবং ক্লিয়ার করে দিতে পারবো। তারপরও অপিনিয়ন প্লেয়াররা লিভ দেবে না, কারণ এখানে অপিনিয়ন প্লেয়াররা বেশিরভাগই নর্মাল প্লেয়ার, যেহেতু 400 টেবিল গেম ফেলে এরকমের নর্মাল প্লেয়ার হবে। তো আপনারা এভাবেই কিন্তু গেম প্লে করে উইনার হয়ে নেবেন, এবং আপনারা অবশ্যই একটু সময় দিবেন। যদি অপিনিয়ন প্লেয়ার উইনার হয়ে যায় তাহলে আপনি 100 পয়েন্ট পেয়ে যাবেন হয়তো, কিন্তু আমি এটা শিওর না। আমি ওয়েট করে দেখিনি, আমার নেট অনেক প্রবলেম করে, সেজন্য আমি এখন লিড দিতে বাধ্য। তো আমি এখান থেকে লিড দিয়ে দেবো, হয়তো অপিনিয়ন প্লেয়ার উইনার হোক সেটাও আমরা দেখতে পারবো। ঠিক আছে, যদি অপিনিয়ন প্লেয়ার উইনার হয়ে যায় কিন্তু নির্দিষ্ট অ্যাপে যদি কেটে যায়, সেটা আসলেই হবে কি না সেটা গ্যারান্টি নেই। তো তারপর আপনারা দ্রুত কমপ্লিট করে নেন, এবং আমরা এখানে স্ট্রাইকার কিন্তু পেয়ে যেতে পারি, সেজন্যই কিন্তু ইভেন্টটা কমপ্লিট করবো। আমরা এখানে লিড দিয়ে দিলাম, দেখেন আমি লিড দিয়ে দেওয়ার কারণে কিন্তু কোনো পয়েন্ট পাইনি। এখানে 800 পয়েন্ট এখন কিন্তু পয়েন্ট এসে গেছে মনে হয়, তো 800 পয়েন্ট ছিল, এখনও তো 900 পয়েন্ট আসেনি। তো আমরা আবারও দেখি এখানে লোডিং দিয়ে, তো এখানে 1000 পয়েন্ট হয়ে গেল। কীভাবে 1000 পয়েন্ট হয়ে গেল? আমি তো লিড দিয়ে দিলাম, এখানে তো আমরা কোনো ম্যাচ উইনার হয়নি। দেখেন আমি তো লিড দিয়ে দিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখেন এখানে লিড দেওয়ার পরও আমি উইনার হয়ে গেছি, এখানে দেখা যাচ্ছে যে আমি উইনার হয়ে গেছি। সো আপনারা অবশ্যই ওয়েট করবেন, এবং এখানে অবশ্যই ওয়েট করে তারপরে গেম প্লে করবেন, তাহলে হয়তো আপনারা 100 পয়েন্ট পাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই।